গ্রেফতার তৃণমূল নেতা আরাবুল ইসলাম বৃহস্পতিবার ভাঙনের কাশীপুর থেকে তাকে গ্রেফতার করা হয় মূলত যে অভিযোগ প্রকাশে আসছে যে পঞ্চায়েত নির্বাচনে অশান্তি এবং আইএসএফ কর্মীর মৃত্যুর তদন্তেই উত্তর কাশীপুর থানার হাতে গ্রেফতার হন তৃণমূল নেতা আলা আরাবুল ইসলাম এবং তারপর তাকে নিয়ে যাওয়া হয় লালবাজারে এবং আজ তাকে আদালতে তোলা হবে গতকালই আমরা যে ছবি দেখেছি উত্তর কাশিপুর থানার হাতে গ্রেফতার হন তৃণমূল নেতা যে অভিযোগ মূলত পঞ্চায়েত নির্বাচনে অশান্তি আমরা দেখেছিলাম পঞ্চায়েত নির্বাচনের সময় কি ব্যাপক অশান্তি সৃষ্টি হয়েছিল এবং তার পাশাপাশি আইএসএফ কর্মীর মৃত্যুর তদন্তে উত্তর কাশিপুর থানার হাতেই গ্রেফতার হন আরাবুল ইসলাম এবং এই ঘটনায় মৃতের পরিবার যথেষ্ট খুশি অর্থাৎ আইএসএফ কর্মীর যে মৃত্যু হয়েছিল তার পরিবার যথেষ্ট খুশি এবং তার পাশাপাশি এই ঘটনার সঙ্গে আর যারা জড়িত রয়েছেন তাদেরও শাস্তির দাবি করছেন মৃতের পরিবার ঠিকই বলছেন শোনাব আপনাদের আরাবল গ্রেফতার করা হয়েছে আরাবল 6 চাউরা 22 জন গ্যাংএ ছিল আমার ছেলেকে মার্ডার করেছে ওদেরকে সবার সাজা সাজা তো দরকার অনেকদিন আগে ধরা পড়লি শান্তিottam এখন ধরা পড়েছে যেkale फांसी रオーダー যত লোকজন বাইরে থেকে ওসব নিয়ে আসলি হয়েছে এটা গ্রেফতার হলো তার फांसी रオーダー চাই মাগর থানা শান্তি চাই তারপর ফিরে তো পাবো না কো আমার ছেলে চলে গেছে দুনিয়ায় থেকে আর তার ফিরে পাবো না কো এখন আমাদের সংসারটা অসহায় হয়ে গেছে আমরা তার ফাঁসি ডার চাই শান্তি চাই শান্তি থাকতে চাই হ্যাঁ আগে ধরলে সেইটা আরও শান্তি পেত জনগণ শান্তি পেতো কিন্তু এখন ধরা পড়েছে এখনও জনগণ শান্তি পাবে আর আরও যেন যে করা গ্যাং ছিল আমার ছেলেকে আগ্রহ ছিল মেরেছে তারা যেন ধরা পড়ে

সেখানে গ্রেফতার করা হয় বলে মহকুমা আপনাদের যে অশান্তি হয়েছিল বিজয়গঞ্জ বাজারে তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে নির্বাচন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে অশান্তি হয়েছিল সেই অশান্তির জেরেই পর্যন্ত এক আইএসএফ কর্মী খুন হয়েছিলেন সেই আইএসএফ কর্মী খুনের ঘটনায় আরামগুলোর বিরুদ্ধে

তৃণমূল নেতা আরাবুল ইসলাম গতকালই তাকে গ্রেফতার করে উত্তর কাশীপুর থানার পুলিশ তবে আরাবুল ইসলামের গ্রেফতারিতে খুশি নন নওসাদ সিদ্দিকী শৌকত মোল্লার গ্রেফতারির দাবি তুলেছেন আইএসএফ বিধায়ক আপনারা জানেন গতকালই তাকে গ্রেফতার করা হয় এবং আজ তাকে আদালতে তোলা হবে এবং যেমনটা বললাম আরাবুল ইসলামের গ্রেফতারিতে খুশি নন নওসাদ সিদ্দিকী ঠিক কি বলেছেন শোনাবো আমার সাথে আরাবুল ইসলামের ব্যক্তিগত কোন সংঘাত নাই গণতন্ত্র রক্ষার লড়াই আমরা এগিয়ে যাই আর আরাবুল ইসলামদের মতো যারা আছে তারা গণতন্ত্রকে হত্যা খেলাই মেতে ওঠে আমাদের দ্বারাই আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল সেই জন্য আমাদের দ্বারাই কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিলাম কোর্টে কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আরাবুল ইসলাম সাহেবকে তবে ভাঙনে যে অশান্তি হয়েছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আমাদের কর্মীকে তারা হত্যা করেছে নমিনেশন যারা করতে দেয়নি যারা আমাদের ভোটে ভোট যখন দিতে যাচ্ছ আমাদের কর্মীদের মারধর করেছে গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে এর মূল হোতা হচ্ছে আরাম ইসলাম নয় শৌকাত মোল্লা যে শৌকাত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক সেই শৌকাত মোল্লাকে আরেস্ট করতে হবে প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালতে যাতে আমরা প্রস্তুত আছি আরাবুল ইসলামের গ্রেফতারি নিয়ে তার ছেলে ঠিক কি বলছেন শোনাবো আপনাদের থানাতে ডাকা হয়েছিল ডাকার পর তেরো তারিখের মিটিং নিয়ে আমাদের বিশেষ আলোচনার জন্যই ডাকা হয়েছিল আমরা আলোচনা করছিলাম হঠাৎ করেই এসি সাহেব নাকি একজন এলেন উনি বললেন যে আপনাকে লালবাজার যেতে হবে আমাদের সিপি সাহেব আপনার সঙ্গে কথা বলবে এটা বলেই নিয়ে গেল তারপর পরবর্তীতে জানিয়েছে যে গ্রেপ্তার হয়েছে যে যেভাবে আইএসএফরা দোষ করল নওশা সিদ্দিকির নেতৃত্বে ওখানে সাত সাতটা মার্ডার হলো এবার পঞ্চায়েত নির্বাচনে কিন্তু সেই নকশা সিদ্দিকিকে কোনো গ্রেপ্তার করা হলো না আর যে ঘটনা নিয়ে যে দিনের ঘটনা নিয়ে যে এফআইআর দেখিয়ে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হলো সেটা কিন্তু সেই দিন আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতি ঘরের ভিতরেই ছিল আমি বারবার বলছি সিসিটিভি ফুটেজ দেখলে নিশ্চিতভাবে জানা যাবে কারণ এক্সট্রা সিসিটিভিও ইলেকশনের সময় লাগানো হয়েছিল যেভাবে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে একেবারে অনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়েছে আমার বক্তব্য আমাদের দাবি যে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এতগুলো খুন হলো সেই নওশাদ সিদ্দিকীকে কেন গ্রেপ্তার করা হবে না অবিলম্বে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করতে হবে না হলে আগামী দিনে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে দলের প্রয়োজন ফুরিয়েছে তাই গ্রেফতার তেমনি দাবি করেছেন সিপিএম নেতা সুদন চক্রবর্তী কি বলেছেন শোনাবো আপনাদের আগেও গ্রেপ্তার হয়েছে দল থেকে এক্সপেজ হয়েছে তারপরে আবার ছাড়া পেয়েছে এবং আবার দলের নেতা হয়েছে এটা কবে এরা গ্রেপ্তার হবে না কবে এরা ছাড়া পাবেন এটা সবই তো দাদার ইচ্ছায় কাজ বা দিদির ইচ্ছায় কাজ না বোঝা কোনো কারণ নেই আর এখন গ্রেপ্তার হয়েছে কারণ এখন ওর দলকে কিছু দেওয়ার নেই দাঁত নখ পড়ে গেছে এখন ওর চাইতে অনেক বড় তোলাবাজি এলাকায় আছে তোলাবাজি করেছে বলে গ্রেপ্তার না বরং তোলাবাজি করে দলকে ঠিকমতো দিতে পারছে না তাই ওর কোনো প্রয়োজন নেই আর ওর চাইতে অনেক বড় তোলাবাজ এসে গেছে যদি তোলাবাজ বলে ধরতে হতো তাহলে ওই চত্বরে তোলাবাজের কোনো অভাব নেই বহু তোলাবাজ আরাবুলের মাথায় যারা বসে আছেন তারা আরাবুলের যে বড় তোলাবাজগুলি বলেই এখন আরাবুলকে রাখার কোনো দরকার হবে না অন্যদিকে শাহজাহানের থেকে নজর ঘোরাতেই আরাবুল ইসলামকে গ্রেফতার মত বিজেপির সাংসদ দিলীপ ঘোষের কি বলেছেন শোনাবো না যদি পোস্টাল ভায়োলেন্সের উপরে এরা স্টেপ নিত রাজ্য সরকার তাহলে এই নেতারা কেউ বাইরে থাকতো না আঠারো জন এরকম বহু কেস হয়েছে আমরা কেস করতে পারিনি আমাদের কেস নেয়নি বলে সিবিআই কেস করেছে কিন্তু কারো গায়ে হাত দেওয়া হয়নি কোনো এর উপরে কোনো ক্রিয়াকলাপ হয়নি সবই টিএমসির নিজের রাজনৈতিক স্বার্থে আর এই ধরনের কাজ করতে হয় তাকে হয়তো একটুখানি দেওয়ার চেষ্টা আর সাধারণ মানুষের দৃষ্টি ফেরানোর চেষ্টা